শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিশ্বের বহু দেশ খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশ খাদ্যের কোনো অভাব নেই। সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই দুরবস্থার মধ্যেও বাংলাদেশে নিশ্চয়ই যারা স্বল্প আয়ের মানুষ তাদের কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা আমরা বিশ্বাস করি এটা খুব সাময়িক। দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, সেই কারণে কোথাও কোথাও খাবারই পাওয়া যাচ্ছে না, কিন্তু বাংলাদেশে আজকে কোনো খাদ্যের অভাব নেই। আজকে বাংলাদেশে খাদ্য উৎপাদন হচ্ছে এবং মানুষ খাদ্য পাচ্ছে।